আমার নবী বলছেন তোমরা আলীকে উল্টো পাল্টা মন্তব্য করতে যেও না। আলী আল্লাহর জাত থেকে, আলী আল্লাহর সেফাত থেকে, আলীর জবান আল্লাহর জবান, আলীর হাত আল্লাহর হাত, আলীর পা আল্লাহর পা। হা হা হা, তাই তো, আমার নবীর কদম কি আল্লাহর কদম নয়? বেশাক, কিন্তু ওলি বেলায়াত ভেতরে, নবুয়ত জাহেরে, নবুয়ত খতম হবে, ওলি তো বেলায়াত খতম হবে না। কেন হবে না? না, কোরআন পাকে কোথাও আল্লাহ বলেনি আমি আল্লাহ রসুল, আমি আল্লাহ নবী, আমি আল্লাহ ইমাম। আল্লাহ কি বলেছে? আমি আল্লাহ ওয়ালি, নবী তুমি ওয়ালি, আলী ওয়ালি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারজুন নবুয়ত কেতাব নাম শুনেছেন? বাহ, মাশাআল্লাহ, অনেকে জানে, বড় বিখ্যাত মুহাদ্দিস, ভারতবর্ষে বুখারিকে উনি আনন করেছেন। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তার মাদারজুন নবুয়তের মধ্যে লিখেছেন যে নবী মুস্তফা এবং মাওলানা আলী কাবাতে যখন এলেন ফাতে, মক্কা ফাতে করার জন্য, মক্কা বিজয়ী লাভ করার জন্য, তো যখন একের পর এক সব মূর্তিকে হাঁটানো হলো, তিনটে মূর্তি দেওয়ালের সঙ্গে সেটিং করা ছিল, ওপরে হাত পৌঁছাচ্ছে না। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর লিখিত মাদারজুন নবুয়ত ফতোয়া দিতে হয় তো ওনাকে দেন, শিয়া বলেন তো ওনাকে দেন, যা বলেন ওনাকে বলেন, আমি ও কেতাব বাজারে এসেছে তাই পড়েছি বলছি। জি, কত বড় সুন্নতের আলেম, হিম্মত আছে বাপের বেটা শিয়া বলবে দেখি। তো নবী মুস্তফা দেখলেন যে তিনটে মূর্তি লাতজ্জা হবল উপরে, কারণ ওরা বড় বড় দামি দামি লোকরা পূজা করতো, যত গোষ্ঠী তত তার দামি দামি ঠাকুর, আর সকালে বড় উন্নত মানের লোক, উন্নত মানের উপরে। নবী ভাই বলছে, আলী এ তো হাত কুলোচ্ছে না গো, এতগুলো তো সব ফেললাম, এ হাত পৌঁছাচ্ছে না, কি করা যায়? হ্যাঁ, এ কথা তো নবীর মুখে শুনলাম, এ কি করে হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে দাঁড়িয়ে যিনি চাঁদকে দুখণ্ড করেন, চাঁদ কি মূর্তি থেকেও কি নিচে ছিল না উপরে ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সূর্যকে উঙ্গলির ইশারায় ডুবন্ত সূর্যকে আসরে জায়গায় উঠিয়ে আনে, সেই সূর্য কি মূর্তি, সূর্য থেকেও কি মূর্তি উপরে যে হাত পৌঁছাচ্ছে না? যদি সূর্যতে উঙ্গলি ইশারা চলে যায়, চাঁদের মধ্যে উঙ্গলির হিলন দুখণ্ড হয়ে যায়, তিনটে মূর্তি ছাদের দেওয়ালের উপরে আপনার হাত পৌঁছাচ্ছে না? হাত তো পৌঁছাতো, কিন্তু কেন পৌঁছালেন না? না, এখানে ফাতে মক্কা হবে আমার শুধু একার কিরদার নয়, আমার কাজে শরীকদার আলী আছে, তো আলীরও তো কিছু ফজিলত দেখিয়ে দিই। জোরে বলেন, ইয়া আলী কি করা যায়? তা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কাজ করুন, আমি বসে যাচ্ছি, আপনি আমার কাঁধে দাঁড়িয়ে যান, আস্তে আস্তে দেওয়াল ধরে, আমি আস্তে আস্তে করে উঠে যাব, আপনার হাত কুলে যাবে, তাই ভালো, তাই ভালো। আলী বসে গেলেন, দু কাঁধের মধ্যে নবী কদম উঠাতে যাচ্ছেন, যেই ডান কদম উঠাতে যাবে, জমিন থেকে আলীর কাঁধ, জমিন থেকে আলীর শান মাঝ বরাবর নবীর কদম পৌঁছেছে আল্লাহ পাকের তরফ থেকে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাটা ধরে বলছেন, নবীর কদম ধরে থামিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনি কদম আলীর কাঁধে উঠাবেন না, কেননা আলীকে কাবার ঘরে পাঠিয়ে কাবা আল্লাহর ঘর বানিয়েছে, তো কাবাওয়ালার কদমকে আপনার কাঁধে উঠিয়ে নেন। আল্লাহ পাক বলছেন, আলীর কাঁধে আপনি কদম উঠাবেন না, আল্লাহ হুকুম করছেন আলীর কদমটাকে আপনার কাঁধে উঠিয়ে নিন। শুনে বলবে, কত বড় শিয়া দেখেছি, নবীর কাঁধ কে কত তওহিন করলো, আলীর কদম উঠালো। ভাই, আমি কি মোর বাপের থেকে বলতেছি? আগেই কেতাবের হাওয়ালা দিয়েছি, কেতাবটা পড়ে দেখেন না, না পাওয়া গেলে আমাকে বলবেন। হাজি, আচ্ছা, এখানে নবী কেন আল্লাহ কেন আটকালেন নবীর কদমকে? অনেক তাফসিরকাররা লিখেছে কি জানেন, এই হাদিসের উপরে, এই দলের উপরে, যে আলীর কাঁধ নবীর কদম, নবুয়তের কদম, নবুয়তের কদম, কি বলছি,
নবুয়তের কদম আলীর কাঁধ বরদাস্ত করতে পারবে না। হজি নবুয়তের কদম আলীর কাঁধ ওয়েট নিতে পারবে না। নবুয়তের কদম ওয়েট কত, এই জন্যে আল্লাহর নবী আল্লাহ বললেন হে নবী আপনার কদম নিতে পারবে তো নবুয়তের কদম, অতএব আপনি তাকে উঠিয়ে নেন কাঁধে। আচ্ছা হাই রে কমবখত, আমি পড়ে ভাবলাম কি পামর মৌলবি, সত্যি এরা গন্দগি দিয়ে তৈরি হয়েছে কাজরির আওলাদ। জি আহলে বাইতের যখনই দেখবেন ছোট করছে, তাওহীন করছে, কোরআন গাওয়া দিচ্ছে, ওরা নাপাক নাজিস, নাহলে আলুর দুশ্মনী করতে পারে না। জি এ কোরআন হাদিস দলিল দিচ্ছে। আহা ভাই আমার মূল কথায় আসি, তো নবী পাকের কাঁধে আলী উঠালেন। আমি বলতে চাচ্ছি আমার নবী, ওরাই আবার লিখেছে, জি ওরাই আবার লিখেছে, কি লিখেছে, হাজি নবীকে দুধ পান করিয়েছে মা হালিমা। আচ্ছা আবদুল্লাহকে দুধ পান করিয়েছে কোন হালিমা, যদি নবী আরবের রাওয়াজ ছিল যে দাইমা দুধ পান করায় মায়েরা পান করায় না, তাহলে আর একটা দলিল দাও আবদুল্লাহকে কোন দুধ পান করিয়েছিল, দলিল নেই। ও আব্দুল মোতালেবকে, আবু তালেবকে, আব্বাসকে, আরে হাসিম বংশের কাউকে দেখাও, যেমন মোহাম্মদকে দাহলিমা দুধ করেছিলেন, তো এনাদের বংশে তো আরও কাউ কেউ দুধ পান করাবে, কেউ কাউকে দুধ পান করেনি, নবীর বলাই মা হালিমা। চালাকির একটা সীমানা আছে, যে বানাওয়াট হিংসাবশত আবু তালেবের উপরে করে করা হয়েছে, পরিষ্কার ধরা পড়ে যায়। যাক ও টপিক আমি যাচ্ছি না। আচ্ছা আমার নবী ঘোড়ায় সওয়ার হতেন না, হ্যাঁ না বলেন না, গাধায় সওয়ার হতেন না, খচ্চরে সওয়ার হতেন না, উটে সওয়ার হতেন না, হ্যাঁ উস্তুনে হান্নানা যে কাঠের গড়িয়ার উপরে নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন সওয়ার হতেন না? তাহলে একটা নির্জীব কাঠ নবীর কদম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে মেম্বার বানাবার পরে সে কন্দন করতে লাগলো যে আজ থেকে নবীর কদম পেলাম না, সে নবীর কদম বহন করতে পারলো, গাধা বহন করতে পারলো, উট বহন করতে পারলো, খচ্চর বহন করতে পারলো, ঘোড়া বহন করতে পারলো, ওরে চার পায়া জানোয়ার গরু খেয়ে খেয়ে গরু হয়ে গেছিস, হিংসা করে আলীর নামে বলে দিলি, আলীর কাঁধ নবীর কদম বহন করতে পারবে না, তাই আলীকে উঠিয়েছে, কত বড় দুশ্মনী করছিস, এটা হারামের চিহ্ন না? জানিয়ে দিচ্ছেন হে নবী তুমি মেরাজ করেছো, আমার আলী এখন মেরাজ করেনি, তুমি যখন আলীকে ভাই করেছো, আলীর ভাই তুমি, তোমার ভাই আলী, তো ভাইয়ে ভাইয়ে তো অংশীদার আছে, তুমি মেরাজ করেছো রাত্রিতে, আর ওকে মেরাজ করিয়ে দাও দিনে, সকলের সামনে জোরে বলেন। তাই আলীকে কাঁধে উঠিয়ে নিলেন আমার নবী, আস্তে আস্তে করে দাঁড়িয়ে গেলেন, ও আলী কতটা পৌঁছেছো, কতটা পৌঁছেছো, কতটা পৌঁছেছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশে আজিমের কাছে পৌঁছে গেছি, যদি বলেন তো আরশে আজিম থেকে আপনাকে যা যা চাইবেন ধরিয়ে দেব, জোরে বলেন। ইশারা হলো নবী রাত্রিতে মেরাজ করেছেন, আমার নবী তার ভাই হিসাবে তার হক পাইয়ে দিয়েছেন, দিনে মেরাজ করে দিলেন। মেরাজ মানে বুলন্দি, মেরাজ মানে বুলন্দি। তো এখানে মাওলা আলীর কদমকে নবী তার কাঁধে উঠালেন, ও জি যেখানে নবী পাকের জন্য আলী না হলে নবীর পূর্ণাঙ্গ হয় না, সেখানে নবীর দিন পৌঁছাবার জন্য আমি দিন কার কাছ থেকে নেব, আলীর কাছ থেকে।